জামাত ইসলামীর দীর্ঘদিনের গোড়া যে প্রতিষ্ঠান যে আর্থিক প্রতিষ্ঠানগুলো এগুলো এক খাবলায় শেষ করে দিয়েছে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর যে সদস্য যারা আসসালামু আলাইকুম শেখ দর্শক জামাত ইসলামের দীর্ঘদিনের পরিকল্পনার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তা এক খাবলায় শেষ করে ফেলেছে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী এমনই মন্তব্য করেছেন গণমাধ্যমের পরিষদের নেতা ফারুক হাসান আমরা তার মুখ জামাত ইসলামীর দীর্ঘদিনের গড়া যে প্রতিষ্ঠান যে আর্থিক প্রতিষ্ঠানগুলো এগুলো এক খাবলাই শেষ করে দিয়েছে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর যে সদস্য যারা আওয়ামী লীগের পিছনে যারা সবচাইতে বড় পৃষ্ঠপোষক হিসাবে কাজ করেছে সেই মাফিয়া গোষ্ঠীগুলোর অন্যতম একটি গোষ্ঠী শিল্প গ্রুপ এস আলম গ্রুপ এই অ্যাস আলম গ্রুপ জামাত ইসলামের গড়া অসংখ্য প্রতিষ্ঠানকে নিমিশেই তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে অসংখ্য প্রতিষ্ঠানকে এক খাবলায় গায়েব করে দিয়েছে এই এস আলম গ্রুপ এই এস আলম গ্রুপের কর্ণধার বা মালিক সাইফুল ইসলাম চট্টগ্রামের সেই ধনাঢ্য ব্যবসায়ী বাংলাদেশের তিন থেকে চারজন বড় ব্যবসায়ীদের অন্যতম একজন হচ্ছেন এই সাইফুল ইসলাম বা এস আলম গ্রুপের চেয়ারম্যান প্রধান এই সাইফুল ইসলাম কিভাবে এত টাকার মালিক হয়েছেন কিভাবে এই হাজার হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছেন তা আপনারা অনেকে হয়তো জানেন আবার অনেকেও হয়তো জানেন না এই সাইফুল ইসলাম তার এই সম্পদের ম্যাক্সিমাম সম্পদ তিনি জামাত ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে ধ্বংস করে লুটপাট করে তিনি এই সম্পদ অর্জন করেছেন জামাতের অসংখ্য প্রতিষ্ঠানকে লুটপাট করেছে এই অ্যাসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম তাতেও আমি অবাক হই নাই কারণ তারা জামাতের প্রতিষ্ঠানকে ধ্বংস করবে বিএনপির প্রতিষ্ঠানকে ধ্বংস করবে কিংবা এই দেশের জনগণের সম্পদ লুটপাট করবে এটাই স্বাভাবিক কিন্তু আমি সবচাইতে চাইতে আশ্চর্যজনিত হয়েছি সবচাইতে অবাক হয়ে গেছি আশ্চর্যজনিত এক বলতে গেলে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলছে সাইফুল ইসলামের দুর্নীতির বিষয়ে তদন্ত করা যাবে না মানে এই অ্যাসালম গ্রুপ বিদেশে কত টাকা পাচার করেছে কত টাকা দুর্নীতি করে বিদেশে লোপাট করেছে বিদেশে পাঠিয়েছে এটা তদন্ত করা যাবে না তদন্ত করা নিষেধ এই কথা কে বলছে এই কথা বলছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট নীতিমতো বাকরুদ্ধ নীতিমতো বাকরুদ্ধ হয়ে আমরা যে বাংলাদেশের এরকম একজন যারা এই দেশের অসংখ্য মানুষের সম্পদ লুটপাট করেছে এরকম একটি লুটপাটকারী মাফিয়া গোষ্ঠীর লুটপাটের সম্পদের নাকি তদন্ত করা যাবে না হাইকোর্ট ইনজাংশন দিয়ে দিল নিষেধাজ্ঞা দিয়ে দিল হাউ ক্যান ইট পসিবল এটি কিভাবে সম্ভব অনেকেই হয়তো এটা নিয়ে চিন্তা করছে দেখুন বাংলাদেশের আইন আদালত কতটুকু স্বাধীন কতটুকু স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করার সুযোগ পাচ্ছেন বা করতে পারছেন সেটি আমি আপনি সবাই জানি এবং এই আইন আদালতের ভিতরে এই আইন আদালতের উপরে আওয়ামী সরকারের যে একটা অদৃশ্য নিয়ন্ত্রণ রয়েছে সেটি তো পানির মতো পরিষ্কার আজকে পানির মতো পরিষ্কার তো সেই জায়গায় আওয়ামী লীগের অন্যতম পৃষ্ঠপোষক যে সাইফুল ইসলাম অর্থাৎ এস আলম গ্রুপ আওয়ামী লীগকে চালাই আওয়ামী লীগে প্রত্যেক মাসে শত শত কোটি টাকা দেয় এই এসালম গ্রুপ সেই টাকা সে হাসিনা পর্যন্ত পাই খোঁজ নিয়ে দেখুন আমি একটা কথা মিথ্যা বলছি কিনা বানিয়ে বলছি কিনা খোঁজ নিয়ে দেখুন সব জায়গায় এই টাকা যাই ভাগ ভাগ্যতর পায় তারা তো সেই সাইফুল ইসলাম অর্থাৎ এসালম গ্রুপের বিচার আপনি করবেন বা বাংলাদেশের এই দুর্নীতি দমন কমিশন দুদক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান তদন্ত করতে যাবে এত বড় হিম্মত এত বড় সাহস কি করে হলো সেটা স্বাভাবিক না কয়েকদিন আগে এই সাইফুল ইসলাম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন যখন তিনি এই বিনা ভোটে একটা ডামি নির্বাচনের মাধ্যমে আবারও নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলেন তারপর পরেই মানে পর সম্ভবত সেই এসালম গ্রুপের প্রধান সাইফুল হক সাইফুল ইসলাম সাহেব প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন গণভবনে বড় একটি ফুলের তোরা নিয়ে গেছেন এত বড় ফুলের তোরা গণভবনে যতগুলো মানুষ ওনার সাথে সাক্ষাৎ করেছে আমার দেখা মতে আমি সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে যে ছবিগুলো দেখেছি তার মধ্যে সব চাইতে ফুলের তোরাটি ছিল ওই সাইফুল ইসলামের সব চাইতে বড় ফুলের তোরাটি আজকে এত বড় সম্পদের মালিক হলেন কিভাবে পরিশ্রম করে নিজে পরিশ্রম করে আয় উপার্জন করে এত সম্পদের মালিক হয়েছেন গ্রুপ নো সেটি সত্য নয় খোঁজ নিয়ে দেখুন আজকে বাংলাদেশের এক সময়কার নাম্বার ওয়ান ব্যাংক ছিল যেটি ইসলামী ব্যাংক এই ইসলামী ব্যাংক করেছে জামাত ইসলামের নেতামীর কাশি মালিক মীর কাশেম আলীর ঘটনাটি আজকে আমি ইউটিউবে কিছুক্ষণ আগে দেখতেছিলাম কয়েকদিন আগে কারামুক্ত হয়েছেন একজন প্রখ্যাত দিন আমির হামজা আমির হামজা কোন একটি ওয়াজ মাহফিলে সেই মীর কাসেম আলীর ঘটনাটি তিনি শোনাচ্ছিলেন আমার চোখ দিয়ে কেন পানি চলে আসছে এই ঘটনা শোনার পরে মীর কাসেম আলীকে ওই কারাগারের একজন কারারক্ষী মানে আপনার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের একজন কারারক্ষী সেই মীর কাসেমালীকে ঘটনাটি তিনি বলছেন আমির হামজার কাছে যে আমির হামজা ভাই মীর কাশেমালী এই কন্ডেম সেলেছিলেন ওই কন্ডেম সেলটাতে নিয়ে গিয়ে আমিরাম যজাকে ওই কারারক্ষী অর্থাৎ কারা পুলিশ নিজে দেখিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে মীর কাসিম আলীর তিন ঘন্টা পরে ফাঁসির রায় কার্যকর করা হবে তো তিন ঘন্টা আগে আমি তাকে এসে ওয়ার্নিং দিলাম নোটিশ দিলাম অ্যালার্ট দিলাম যে তিন ঘন্টা পরে যেতে হবে আপনাকে তখন মীর কাসেম আলী বলেছেন তিন ঘন্টা পরে যেতে হবে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আমি একটু ঘুমাইনি মানে আমি দুই ঘন্টা ঘুমাইনি তারপরে তিনি ঘুমিয়ে গেলেন দুই ঘন্টা পরে তাকে যাতে আরেকবার এসে জাগিয়ে দেওয়া হবে নোটিশ দেওয়া হয় ঠিক দুই ঘন্টা ঘুমানোর পরে সেই কারারক্ষী আবার গিয়ে তাকে ঘুম থেকে তুলেছেন তারপরে তিনি যথারীতি কসল করলেন নামাজ পড়লেন তারপরে ওনাকে বলেন চলেন এখন যাই এই হচ্ছে মির কাশে মালিক হাজার কোটি টাকার মালিক ছিলেন তিনি নিজের ব্যক্তিগত লাভ ব্যক্তিগত ভোগ বিলাস সুখ স্বাচ্ছন্দের কারণে পিছনে ব্যয় করেন মেয়ে টাকা দেশের জনগণের কল্যাণে তিনি ব্যয় করে গেছেন শত শত প্রতিষ্ঠান করেছেন সেই প্রতিষ্ঠানগুলোতে আজকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে জীবিকার ব্যবস্থা হয়েছে আজকে সারা বাংলাদেশে দেখেন কতগুলো প্রতিষ্ঠান কতগুলো আর্থিক প্রতিষ্ঠান তারা করেছে আওয়ামী লীগ কয়টা আর্থিক প্রতিষ্ঠান করেছে দেখেন তো এই আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে কয়টি আর্থিক প্রতিষ্ঠান গড়েছে বাংলাদেশে যেই প্রতিষ্ঠানে দুইজন জনগণ কর্মসংস্থানের সুযোগ হয়েছে বা উপকৃত হয়েছে দেখান আমি কান কেটে ফেলবো যদি আপনারা একটা প্রমাণ দেখাতে পারেন যে আওয়ামী লীগ এই প্রতিষ্ঠানটা করেছে পারবেন না একটা প্রতিষ্ঠান তারা করে নাই যেগুলো গড়েছে এগুলো সরকার গড়েছে হ্যাঁ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে তখন জনগণের টাকাই সেগুলো করেছে এগুলো তো আওয়ামী লীগের দলীয় টাকাই নয় জামাত ইসলাম তো সরকারে এসে সরকারের টাকা দিয়ে কিংবা জনগণের টাকা দিয়ে করে নাই তাদের ব্যক্তিগত টাকা দিয়ে তারা এই প্রতিষ্ঠানগুলো করেছে আর সেই ব্যক্তিগত টাকা দিয়ে গড়া প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগের এই লুটেরা চোর বাটপারগুলো আজকে লুটপাট করেছে লুটপাট করে তোলা বিনঝুতে পরিণত করেছে ইসলামী ব্যাংকের দিকে তাকান ইসলামী ব্যাংকের দিকে তাকান চোখ দিয়ে পানি আসবে যেই ব্যাংকটি এক সময় পৃথিবীর বিভিন্ন নামি দামি ব্যাংকের সাথে পাল্লা দিয়ে ব্যাংকিং কার্যক্রম চালিয়েছে আমি যতটুকু শুনেছি জেনেছি বিভিন্ন সোর্স থেকে যে এক সময় নাকি ওয়ার্ল্ডের বিশটা ব্যাংকের মধ্যেই এই ইসলামী ব্যাংক অন্যতম একটা ব্যাংক ছিল বিশটা ব্যাংকের মধ্যে

ধ্বংস করে দিয়েছে শুধু সেটাই নয় বাংলাদেশে যত ইসলামিক ধারার ব্যাংকিং ব্যাংক ছিল আল আরাফা ইসলামী ব্যাংক শাহজাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এরকম প্রত্যেকটা ইসলামী ব্যাংকে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ইসলামী ব্যাংকে লুটপাট করে আজকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এই মাফিয়া শিল্প গোষ্ঠীকে কিন্তু আপনি কথা বলতে পারবেন না কিন্তু আপনি কথা বলতে পারবেন না কথা বলতে গেলেই আপনার উপরে এমন জুলুম নির্যাতন আসবে আপনাকে ঘুমো করা হতে পারে তাহলে বুঝেন এই শিল্প গোষ্ঠীর কি পরিমাণ পাওয়ার কি পরিমাণ হ্যাডম কি পরিমাণ ক্ষমতা আপনার কল্পনার বাইরে এতটাই ক্ষমতা প্রাপ্ত এরা এতটাই ক্ষমতা প্রাপ্ত যেটা আপনার কল্পনারও বাইরে তা না হলে বাংলাদেশের সর্বোচ্চ আদালত ইনজাংশন দিতে পারি বলেন আপনারাই বলেন যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত কখন বলতে পারে যে এদের এই আপনার ইয়া নিয়ে দুর্নীতির বিষয়ে তদন্ত করা যাবে না এমনকি আমি বানিয়ে বলছি ভাই তাহলে প্রমাণটা দেখাই আমি তো বানিয়ে বলছি না একটা কথাও প্রত্যেকটি গণমাধ্যমে আসছে এই যে দেখুন আপনাদের একটু আমি প্রমাণটা দেখাই আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো বানিয়েও বলতে পারেন আমি কোনো কথা বানিয়ে বলি না প্রত্যেকটি কথা আমি এটা দেখেন দৈনিক সমকাল বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যম দৈনিক সমকাল বলছে এস আলমের বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান চলবে না মানে তদন্ত চলবে না তদন্ত করা যাবে না সর্বোচ্চ আদালতের আদেশ এবার বলেন আমি বানিয়ে বলছি একটা কথা আমি বানিয়ে বলছি না বা নিজ থেকে একটা কথা আমি বলছি না ভাই প্রত্যেকটি কথা ডকুমেন্টের আলোকে তথ্য প্রমাণের আলোকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি উপস্থাপন করার চেষ্টা করছি কারণ বাংলাদেশের কোনো গণমাধ্যম এগুলো নিয়ে কথা বলবে না টু শব্দ করার দুঃসাহস দেখাবে না বিকজ তারা জানে যে এগুলোর বিরুদ্ধে কথা বলতে গেলে তার গণমাধ্যমই থাকবে না কারণ যে ব্যক্তিটির বিরুদ্ধে যে শিল্প বিরুদ্ধে সর্বোচ্চ আদালত আদেশ দেয় যে তাদের দুর্নীতি তদন্ত করা যাবে না তাহলে বুঝেন তারা পরিমাণ ক্ষমতা থেকে কানেক্টেড গণভবন থেকে কানেক্টেড গণভবন থেকে সরাসরি কাছে হয় সরাসরি ক্ষমতা প্রাপ্ত এই এস আলম গ্রুপ আজকে এস আলম গ্রুপ বাংলাদেশকে মানে কি বলবো এই যে ভারতের আদানি আরেকটা মাফিয়া ভারতের মাফিয়া শিল্প গ্রুপ তাদের কাছ থেকে বিদ্যুৎ নিয়েছে এই অ্যাস আলম গ্রুপ বিদ্যুতের নামে কুইক নামে কুইক লোপাট করেছে বাংলাদেশের অবাক হয়ে যাবে ইসলামী ব্যাংক থেকে এক খাবলাই করে দিয়েছে কোটি কোটি টাকা যেই টাকা দিয়ে একটি পদ্মা ব্রিজ হবে পদ্মা সেতু হবে সেই কোটি টাকা এক খাবলাই ইসলামী ব্যাংক থেকে তুলে নিয়েছে চিন্তা করতে পারেন তাদের জন্য আইন পর্যন্ত পরিবর্তন করা হয়েছে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা দেখেন আগে যে ব্যাংকিং আইন ছিল আমাদের সেই ব্যাংকিং আইনে আগে ছিল একটি পরিবার থেকে একজন ব্যক্তি কোনো ব্যাংকের ডাইরেক্টর হতে পারবেন কিন্তু এই অ্যাসালম গ্রুপরা এই সরকারকে দিয়ে সে আইন পরিবর্তন করেছে এখন সেখানে খুব সম্ভবত একই পরিবারের দুইজন না চারজন দেখলাম এরকম চারজন খুব সম্ভবত সর্বোচ্চ চারজন ব্যক্তি ডায়রেক্ট করতে পারবে মানে বুঝছে তো মানে একটা ব্যাংকের পরিচালনা পর্ষদ যেটা সেই পরিচালনা পর্ষদে এক পরিবার থেকে চারজন হামলা দিতে পারবে কি বলবো আর এম সরি এরকম শব্দ ব্যবহার করার জন্য কিন্তু বাধ্য হচ্ছে আমরা বলতে বাধ্য হচ্ছে পুরো দেশটাকে ভাই এভাবে খেয়ে দিচ্ছে মানে খেয়ে একদম তসনস করে দিয়েছে ইঁদুর যেভাবে গ্রামে গঞ্জে যারা থাকেন তারা জানেন যে কোনো শস্য ক্ষেত্র ধান গম কিংবা অন্য কোনো শস্য ক্ষেত্র ইঁদুর যখন ধরে সেই ইঁদুরে একদম খেয়ে তসনস করে দেয় শুধু ডাটাগুলো থাকে সব খেয়ে ফেলে ঠিক এই অ্যাসালম গ্রুপ ইঁদুরের মতো পুরো বাংলাদেশটাকে খেয়ে দিচ্ছে শুধু খোলসটা পড়ে আছে মতে ছেড়ে যান দেখবেন বড় বড় সাইনবোর্ড ব্যাংকের ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক শাহজালা ইসলামী ব্যাংক অমুক ব্যাঙ্ক তমুক ব্যাঙ্ক খালি সাইনবোর্ড ভিতরে ঢুকে দেখেন কিছু নাই তা না হলে ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংক এক হাজার কোটি টাকা ঋণ নিতে নেয় সুদের বিনিময়ে ওই সোনালী ব্যাংকের কাছ থেকে এই যে আজকে ব্যাংকগুলোর পিছনে দেখবেন সোনালী ব্যাঙ্ক পি ইসলামী ব্যাঙ্ক পি এটা কার কার পরামর্শ করা হয়েছে জানেন ওদের পরামর্শ করা হয়েছে এগুলো আরও অনেক কাহিনী আছে যারা এগুলো নিয়ে গবেষণা করেন রাজনীতি করেন এই ময়দানে রয়েছেন তারা সবই জানেন সবই জানেন কিন্তু আমার আফসোস লাগে দুঃখ লাগে যে জামাত ইসলাম মাথার ঘাম পায়ে ফেলে তাদের নেতারা কর্মীরা এরকম শত শত প্রতিষ্ঠান করেছে আর্থিক প্রতিষ্ঠান সৃষ্টি করেছে সেই আজকে তাদের প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগে ওই লুটপাট করে খাচ্ছে ধ্বংস করে দিচ্ছে জামাতের এই নেতারা এই প্রতিষ্ঠানগুলো তো তাদের পরিবারের সদস্যদের জন্য করে নাই যে এই প্রতিষ্ঠান তাদের পরিবারের সদস্যের সুখ স্বাচ্ছন্দের জন্য তারা গড়েছে এমনটা করে নেই তারা জনগণের কল্যাণের কথা চিন্তা করে জনগণের কল্যাণের কথা ভেবে এই প্রতিষ্ঠানগুলো গড়েছে যাতে ভবিষ্যতে এই সকল আর্থিক প্রতিষ্ঠানে এদেশের জনগণ কর্মসংস্থান পায় এদেশের জনগণ তাদের জীবিকার একটা সুযোগ পায় এজন্যই তারা এরকম শত শত আর্থিক প্রতিষ্ঠান ডেভেলপ করেছে গড়েছে আর সেই প্রতিষ্ঠানগুলো খাসকে এটা করে খাচ্ছে আজকে আমি দেখা একটা আর্থিক প্রতিষ্ঠান তারা করেছে তাদের দলীয় ফান্ডের টাকা দিয়ে কিংবা তাদের কোনো নেতা একটা প্রতিষ্ঠান করেছে দেখা পারবে না কিন্তু তারা জামাতের এই প্রতিষ্ঠানগুলো লুটপাট করে খাওয়ার জায়গায় এক নম্বরে আছে তালিকায় তো বন্ধুগণ আজকে এই মাফিয়াদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এই মাফিয়াদের হাত থেকে দেশকে আমাদের বাঁচাতে হবে এই দেশকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে আগামীতে আমার আপনার কারো ভবিষ্যৎ এদের হাতে নিরাপদ নয় কারো ভবিষ্যৎ নিরাপদ নয় এরা এতটাই বড় মাফিয়া আজকে এদের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনাকে ঘুম হতে হতে পারে আপনাকে খুনও করা হতে পারে মেরে হতে পারে কোনো গ্যারান্টি নেই তারপরেও কথা বলে যেতে হবে এই মাফিয়াদের বিরুদ্ধে কথা বলে যেতে হবে চুপ থাকার কোনো সুযোগ নেই আমি আপনি চুপ থাকতে থাকতে এরা দেশটাকে লুটপাট করে আজকে ধ্বংস করে দিচ্ছে আমার চোখের সামনে আপনার চোখের সামনে দেশটাকে লুটপাট করে খাচ্ছে আমি আপনি কথা না বলার কারণে প্রতিবাদ না করার কারণে এই দুই তিনটা শিল্প গোষ্ঠী বেশি না কিন্তু হাতে কোনো তিন চারটা পাবেন বা পাঁচটা পাবেন শিল্প গোষ্ঠী শিল্প গ্রুপ এরা দেশটাকে নিয়ন্ত্রণ করছে লুটপাট করে খাচ্ছে এদের পিছনে আমাদের পার্শ্ববর্তী দেশের দাদা বাউুদের হাত রয়েছে আবার শক্তভাবে যে এদের উপরে কোনো কথা বলতে গেলে খাবার দিতে গেলে দাদারা তাদের পাশে দাঁড়িয়ে যায় এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী এরা আমি তারপরেও বলছি এরা যতটাই শক্তিশালী হোক যতটাই পাওয়ারফুল হোক আমাদের মতো তরুণ যারা যুবক যারা এই তরুণদের জেগে উঠতে হবে এই মাফিয়াদের বিরুদ্ধে এই তরুণদেরকে এগিয়ে আসতে হবে তবে এই মানুষ ইনশাআল্লাহ মুক্তি পাবে এ দেশের মানুষ নতুন করে এই বাংলাদেশের স্বপ্ন দেখবে অন্যথায় এই দেশ বলে আর দেশ থাকবে না তাই আমি ফারুক হাসান আপনাদের প্রতি উদত্ত আহ্বান জানাই আমার এই বক্তব্য শেয়ার করে হোক ডাউনলোড করে হোক যে যেভাবে পারে ছড়িয়ে দিন কোনো কোনো মাধ্যম আমাদের এই কথা হবে না প্রচার করবে না আপনাদের দায়িত্ব প্রত্যেকের আমাদের এই বক্তব্যগুলো লাইভগুলো ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া জনগণের কাছে পৌঁছানো জনগণের কাছে আমাদের এই বক্তব্যগুলো পৌঁছানো আমি কোনো রিপোর্ট দেই না কোনো ক্লেম করি না আমার কোনো ভিডিওতে লাইভ আমি চাই আমার এই মেসেজ ছড়িয়ে পড়ুক জনগণ জানুক সত্য শেষ প্রদর্শক ফারুক হাসানের এই বক্তব্য আপনারা কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবর বক্তব্য করার লোক জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে বার্ন টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন